রাত পেরিয়ে ভোর হতে চললো, কালু এখনো ঘরে ফিরলো না। ওর আবার কোনো বিপদ হলো না তো? হে বিধাতা, তুমি আমার স্বামীকে রক্ষা করো। কাকলি তার স্বামীর জন্য অপেক্ষা করতে থাকে। এদিকে হঠাৎ কাকলির কানে গান বাজনার আওয়াজ ভেসে আসে। এত রাতে আবার কিসের গান বাজনা? বাজাও বাজাও, সবাই ইচ্ছে মতো গান বাজাও, নাচ গান করো। আজকে আমার বিয়ের দিন, বউ এনেছি ঘরে, নাচো নাচো, সবাই নাচো। হই হই, বিয়ে করেছি, হই হই। ওগো, তোমার পাশে এটা কি? আর সবাই এমন গান বাজনা করছে কেন? কিসের উৎসব? কেন, চোখে দেখতে পাচ্ছ না? এটা আমার নতুন বউ, আমি বিয়ে করেছি, আর তার জন্যই তো সব পাখিরা গান বাজনা করে আমার বিয়ের উৎসব পালন করছে। কি কালু, তুমি এসব কি বলছো? তুমি বিয়ে করেছো মানে? এটা কি করে করতে পারলে? তোমার ঘরে বউ থাকতে তুমি বিয়ে করলে? কেন করলে এমনটা বলো কালু, কেন করলে? কেন, কেনর কোনো উত্তর নেই। আমার ইচ্ছে হয়েছে, আমি বিয়ে করেছি, তাতে তোর সমস্যা কি? হ্যাঁ, আমার সমস্যা আছে, আমি এখনো তোমার বউ। আমাকে রেখে তুমি কিছুতেই বিয়ে করতে পারো না, এই বিয়ে আমি মানি না। তুমি ওই বউকে নিয়ে কিছুতেই ঘরে ঢুকতে পারবে না, কিছুতেই না। কি, তুই আমাকে হুমকি দিচ্ছিস? তবে শুনে রাখ, আজকে আমি তোকে তালাক দিলাম, যা, তুই বেরিয়ে যা। আজ থেকে আমি আমার নতুন বউ নিয়ে সংসার করব। ওগো, তুমি এমনটা করো না। তুমি তো বলেছিলে তুমি আমাকে অনেক ভালোবাসো, আমাকে সারা জীবন আগলে রাখবে। তাহলে আজ কেন দূরে ঠেলে দিচ্ছো? কি অপরাধ আমার বলো, বলো গো, কি অপরাধ? জানি না, তবে তোকে আমার আর ভালো লাগে না। সর সর সামনে থেকে বলছি। কালু কাকুলের কোনো কথাই শোনে না, কাকুলিকে অনেক মারধর করে। চলে যা বলছি, চলে যা, আর কোনোদিনও আমার সামনে মুখ দেখাবি না, তোর মুখ আমি দেখতে চাই না। ওগো, দরজা খোলো, আমার সাথে এমন করো না। তুমি ছাড়া যে আমার আর কেউ নেই, তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। দয়া করে দরজা খোলো গো, দয়া করে দরজা খোলো। হাজার কেঁদেও কাকলি কালুর কাছে ঠাঁই পায় না। কাকলি হতাশ হয়ে দু চোখে যেদিক যায় সেদিকেই উঠতে শুরু করে। টুনি, এভাবে আর সংসার চলবে না গো। যতদিন যাচ্ছে জমিদার মশাই কাজ বাড়িয়ে দিচ্ছে, কিন্তু বেতন বাড়াচ্ছে না। অনেকে কাজ ছেড়ে দিয়ে চলে গেছে। চলে না গিয়ে উপায়? যে বেতন পাও তোমরা সেটা দিয়ে তো এক বেলার ভাতও জোটে না, তার উপর আবার সংসারের উটকো ঝামেলা আছে। না টুনি, এভাবে তো আর চালানো যাবে না। দুদিন পর ডিম ফুটে আমাদের ছানা বের হবে, তখন চাহিদাও বাড়বে। এভাবে বসে না থেকে একটা অন্য উপায় বের করতেই হবে। ওগো, আর কত দূর উঠতে হবে? অনেকটা পথই তো এলাম। টুনি, আর একটু কষ্ট করো, এই তো আর 1 কিলো গেলেই পৌঁছে যাব। ওগো, রাত নেমে এসেছে, এখন এই রাতের আধারে উড়াটা কি ঠিক হবে? ডিমগুলোর যদি কোনো ক্ষতি হয়ে যায়? তাও তো ঠিক বলেছো, ডিমগুলোর ভালোর জন্যই তো আমাদের এত দূর আসা, ওদের কোনো ক্ষতি হতে দেওয়া যাবে না। কিন্তু এখন তো অনেকটা পথ যেতে বাকি আছে। সে না হয় ভোরে যাওয়া যাবে, তুমি এখন আশেপাশে খুঁজে দেখো, আজ রাতটা মাথা গোজানোর জন্য কোনো আশ্রয় পাওয়া যায় নাকি। হ্যাঁ, তুমি এখানে একটু অপেক্ষা করো, আমি দেখছি। টোনা আশেপাশে আশ্রয় খুঁজতে থাকে, আর হঠাৎই টোনার চোখে এই ছোট্ট কুঠির পড়ে। আরে, ওই তো ওখানে আলো দেখা যাচ্ছে, মনে হয় ওখানে গেলে কোনো সাহায্য পাবো। কেউ আছেন ভিতরে? একটু সাহায্য চাইতে এসেছি, কেউ আছেন? আসলে আমি আমার স্ত্রীকে নিয়ে তাম্বুলপুর বনের দিকে যাচ্ছিলাম, কিন্তু হঠাৎ পথেই রাত নেমে আসে, সাথে আমাদের ডিমও আছে। যদি রাতটা একটু আশ্রয় দিতেন তাহলে খুব ভালো হতো। দুঃখিত, আমি আপনাদেরকে আশ্রয় দিতে পারবো না, কারণ আমার ঘরটা খুবই ছোট আর ভাঙা।
আমার জোড়া তরে পোড়াবার আমার ঘরে সাত ছানা আছে, আপনাদেরকে আশ্রয় দিলে তো আমার এই ঘর সইতে পারবে না, আর ভেঙেই পড়বে। এমনিতে আমি বিধবা, ঘর ভাঙলে যে আমি খুবই অসহায় হয়ে পড়ব। না না ঠিক আছে, তাহলে লাগবে না, আপনি নিজেই তো অসহায়, আপনার ঘাড়ে চেপে আপনাকে আর কষ্ট দিতে চাই না, কোথাও আশ্রয় পাই কিনা দেখি। এই যে দাদা শুনুন, ওই যে ওই আমগাছটার পিছনে একটা বাঁকা রাস্তা আছে, ওই রাস্তা দিয়ে গেলে শেষ মাথায় একটা মাটির ঘর দেখতে পারবেন, অনেকদিনের পুরনো ঘরটা, ওখানে কেউ থাকে না, আপনারা না হয় আজ রাতটা ওখানেই আশ্রয় নেন। মাটির ঘর, ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ আশ্রয়ের সন্ধান দেওয়ার জন্য। টুনা মাটির ঘরের সন্ধান পেয়ে টুনিকে নিয়ে সেই ঘরের সামনে যায়। মাটির ঘরের চারদিক বেশ থমথমে, তা দেখে টুনি অনেকটাই ঘাবড়ে যায়। ওগো, এই আগাছাপূর্ণ মাটির ঘরটা দেখতে কেমন জানে ভুতুরে ভুতুরে লাগছে, এখানে আশ্রয় নেওয়াটা কি ঠিক হবে? আমার কিন্তু ভীষণ ভয় লাগছে গো। আরে টুনি ভয় পেও না তো, এই বিপদের রাতে এই আশ্রয়টুকু পেয়েছি এটাই তো বড় ভাগ্য, অনেকদিন ঘরটা খালি পড়েছিল তাই জন্য ঝাড় জঙ্গলে ভরে গেছে, পরিষ্কার করে নিলেই থাকার উপযোগী হয়ে যাবে, কোন রকম রাতটা কাটাতে পারলেই ভোরে আমরা তাম্বলপুর বনে চলে যাব, ওখানে গেলেই কাজ পেয়ে যাব, শুনেছি ওখানে কাজের অভাব নেই, দেখবে ওখানে গেলে আমরা ভালোই দিন কাটাবো। ঠিক আছে তাহলে চলো দুজনে মিলে ঘরটা পরিষ্কার করে ফেলি। টুনাটুনি দুজনে মিলে মাটির ঘরের আগাছাগুলো পরিষ্কার করে ফেলে। শেষ, এবার এই ঘরটা আমাদের থাকার উপযোগী হয়ে গেছে, নাও টুনি এবার শুয়ে পড়ো, সারা দিন অনেক ধকল গেছে, ভোরে আবার তাড়াতাড়ি উঠতে হবে, নাও নাও ঘুমিয়ে পড়ো। আমাদের ডিমগুলো দিয়ে দাও আর এখান থেকে চলে যাও, দাও ডিম দাও। আসলে বিশ্বাস করো আমরা ইচ্ছে করে তোমার ঘরে আশ্রয় নেইনি, অনেক বিপদে পড়ে আশ্রয় নিয়েছি, ভোর হলেই আমরা চলে যাব, কথা দিলাম, দয়া করে আমাদের আজ রাতটা থাকতে দাও, আমাদের ডিমের কোনো ক্ষতি করো না। অতীতের কথা, ভালোবেসে এক গরিব পাখিকে বিয়ে করেছিলাম,
মধ্যে গিয়ে তার সাথে পলিথিনের ছাউনিতে ছোট্ট ভালোবাসার ঘর বেঁধেছিলাম। দুবেলা ঠিক মতো খেতেও দিতে পারতো না, কিন্তু ভালোবাসার অভাব ছিল না। অনেক চেষ্টা করতো সে একটা ঘর বানানোর, কিন্তু সামর্থ্য তার ছিল না। তখন আমি বাধ্য হয়ে মাটি সংগ্রহ করা শুরু করলাম। গিন্নি, কি গো গিন্নি, তুমি হঠাৎ এত মাটি সংগ্রহ করছো যে, মাটি দিয়ে কি বানাবে? ওগো, এই মাটি দিয়ে আমি তোমার আর আমার ভালোবাসার ঘর বানাবো, যে ঘরে আমরা সারা জীবন একসাথে বাঁচবো, একসাথেই থাকবো। আজ আমি ঘর বানাতে পারছি না বলে তুমি নিজেই হাল ধরেছো? সত্যি গো, তোমার মতো পাখিকে বউ হিসেবে পেয়ে আমি ধন্য। কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। আহা, সকাল সকাল বেরিয়ে আমি এ কোন মুশকিলে যে পড়লাম, আমার পায়ে যে মল লেগে গেল। ছি, কি গন্ধ, কি গন্ধ! না, এই জঙ্গলের পাখিগুলো আর ভালো হবে না। এসব কথা বলে কালু কাক পা ধোয়ার জন্য জল খুঁজতে থাকে। কালু কাক হিমছড়ি জঙ্গলে থাকতো। হিমছড়ি জঙ্গলে অনেক পাখির বসবাস ছিল, তবে সব পাখিরাই ছিল অশিক্ষিত ও স্বাস্থ্যকর স্বভাবের। আহা, টুকি এত ভাবিস না তো,
এই নাকি তোর খুব চাপ লেগেছে, এখন আবার এতসব ভাবতে যাচ্ছিস কেন? যা বলছি তাই কর। টুনির কথা মতো টুকি টয়লেট করার জন্য কারুকাকের জমির দিকে যেতে থাকে। এভাবে জঙ্গলের পাখিরা যেখানে সেখানে টয়লেট করত, আর জঙ্গলে বাতাসের মাধ্যমে টয়লেটের দুর্গন্ধ ভেসে বেড়াতো। ছি, এই জঙ্গলের পাখিরা এত অসচেতন, এখানে তো যেখানে সেখানে পাখির মল পড়ে আছে। এভাবে চললে তো এমন দূষিত পরিবেশে সব পাখিরা অসুস্থ হয়ে যাবে, এরা কি সেটা বুঝতে পারছে না নাকি? এসব কথা বলে টোনা জঙ্গলের মধ্যে উড়ছিল। টোনা একজন ভ্রমণকারী, জঙ্গলে জঙ্গলে ঘুরে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করত। ঈশ্বর, এই জঙ্গলে এসে তো এত খারাপ অভিজ্ঞতা হবে তা আমি কখনো কল্পনাও করিনি। টোনা যখন এসব কথা বলছিল তখনই সেখানে কালুকাক আসে, আর টোনার কথা শুনে কালুকাক বলে, এই দুঃখের কথা আর বলবেন না দাদা, এই জঙ্গলের পাখিদেরকে আমি কিছুতেই এই ব্যাপারটা বোঝাতেই পারছি না। সবাই নিজেদের মতো করে জঙ্গলে যেখানে সেখানে আবার জমি জামাতে টয়লেট করে। আসলে কি হয়েছে জানেন তো দাদা, এই জঙ্গলে ঘুরে আমি কোথাও একটা টয়লেট দেখতে পেলাম না। আসলে টয়লেট না থাকার কারণেই হয়তো সকলে বাইরে বাইরে টয়লেট করে। আমি বলি কি, এখানে একটা টয়লেট দেওয়ার ব্যবস্থা করুন, তবে দেখবেন সকলেই টয়লেটে মলত্যাগ করবে আর জঙ্গলের পরিবেশও ঠিক হবে। এসব কথা বলে টোনা চলে যায়, আর টোনার এসব কথায় কালুকাকের মাথায় একটা বুদ্ধি আসে। আচ্ছা, চাইলে তো আমি আমার ভুট্টা খেতে একটা টয়লেট দিতে পারি। আমার ভুট্টা ক্ষেতটা তো পাখিদের বাসার কাছেই, আর পাখিদের গরু ছাগলের অত্যাচারে তো ওই ক্ষেতে তেমন কোনো চাষাবাদি করতে পারছি না। আমি বরং ওই ভুট্টা জমিতেই টয়লেট দিব, আর ভুট্টা ক্ষেতে টয়লেট ভাড়া দিয়ে আয় রোজগারও করতে পারবো। এরপর কালুকাক তার পরিকল্পনা মতোই তার ভুট্টা ক্ষেতে একটা টয়লেট দেয়, আর মাইকিং করতে থাকে, আর বনে ঘোষণা করতে থাকে, শোনো শোনো শোনো, আমি তোমাদের সকলের সুস্বাস্থ্যের কথা চিন্তা করে আমার ভুট্টা ক্ষেতে টয়লেট দিয়েছি। তোমরা মাত্র 2 টাকার বিনিময়ে আমার টয়লেটে মলত্যাগ করতে পারবে, তাতে আমাদের জঙ্গলের পরিবেশ একদম ঠিক থাকবে আর আমরা সুস্থ থাকবো। এসব ঘোষণা শুনে জঙ্গলের পাখিরা বেশ খুশি হয়, আর একে অপরের মধ্যে টয়লেট নিয়ে কথা বলতে থাকে। কালু দাদা বেশ ভালোই একটা কাজ করলো, তাই না টুনি দিদি? আমার মেয়েটার তো 2-4 দিন পর পর পাতলা পায়খানা লেগেই ছিল, আরও যেখানে সেখানে মলত্যাগ করতো, আর আমিও মাঝে মাঝে অসুস্থ হয়ে পড়তাম। এখন থেকে 2 টাকা দিয়ে কালু দাদার ভুট্টা খেতে টয়লেটে মলত্যাগ করবো, তবে সবারই শরীর সুস্থ থাকবে। এরপর থেকে জঙ্গলের পাখিরা আর বাইরে মলত্যাগ করতো না, সবাই 2 টাকার বিনিময়ে কালুকাকের টয়লেটে মলত্যাগ করত। বাবা, এ তো দেখছি বেশ ভালোই ব্যবসা, রোজ রোজ বেশ কিছু টাকা আয় হচ্ছে আমার, আর সকলে তো দেখছি আমার টয়লেটে আসা শুরু করে দিয়েছে। এবার আমি সুযোগ মতো টয়লেটের ভাড়া বাড়িয়ে দিব, তবে তো আমার আরো বেশি টাকা আয় হবে। এরপর কালুকাক তার ভাবনা মতো টয়লেটের ভাড়া বাড়িয়ে দেয়, আর সবাই টয়লেট করতে এসে টয়লেটের দরজায় নতুন প্রবেশ মূল্য দেখে অবাক হয়ে যায়। একে কালু দাদা, আজ আবার প্রবেশ মূল্য 5 টাকা লেখা কেন? তুমি কি টয়লেটের ভাড়া বাড়িয়েছো নাকি? দেখতেই তো পাচ্ছ দিদি, তবে আবার কথা বাড়াচ্ছ কেন? 5 টাকা দিয়ে টয়লেটে যাও, আর টাকা দিতে না পারলে চুপচাপ বিদায় হও, আরো অনেকে টয়লেটে যাওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে আছে। কালুকাকের কথা শুনে টুনি বাধ্য হয়ে 5 টাকা দিয়ে টয়লেটে প্রবেশ করে, আর এভাবেই কালুকাক টয়লেটকে ব্যবহার করে ব্যবসা করতে থাকে আর টাকা রোজগার করতে থাকে। আসলেই ঈশ্বর যে কার কপাল কিভাবে খুলে দেয় তা বলা মুশকিল। কে জানতো এই টয়লেটের সাহায্যে আমি এত টাকা আয় করতে পারবো? আর আজকাল জঙ্গলের পাখিরা এত সভ্য হয়েছে যে টাকার তোয়াক্কা না করে টয়লেটে যাচ্ছে, আর আমি তো এটাই চেয়েছিলাম। এই সুযোগে আমি আরেক দফা টয়লেটের প্রবেশ মূল্য বাড়িয়ে দিব। এরপর কালুকাক পুনরায় টয়লেটের প্রবেশ মূল্য বাড়িয়ে দেয়, আর কালুকাকের এমন দিন দিন টয়লেটের প্রবেশ মূল্য বাড়ানোর চক্করে জঙ্গলের পাখিরা
বেশ মুশকিলে পড়ে যায়। এটা কি হচ্ছে গো টুনি দিদি? এই কালু দাদা তো বেশ ভালোই ব্যবসা শুরু করেছে। প্রথমে ছিল 2 টাকা, তারপর হলো 5 টাকা, এখন তো আবার প্রবেশ মূল্য 20 টাকা করেছে। আসলে কালু দাদা চায় কি আমরা টয়লেটের প্রবেশ মূল্য দিতে দিতে ফকির হব নাকি? আমিও তো তাই ভাবছি গো। কালু দাদা এই টয়লেটের বাহানায় আমাদের কাছ থেকে অনেক টাকা হাতিয়ে নিয়েছে। তবে আর না, আজ আমাদের কালু দাদার মুখোমুখি হতেই হবে। চলো আজ আমরা সবাই মিলে কালু দাদার কাছে যাব। এরপর জঙ্গলের সব পাখিরা মিলে কালু কাকের কাছে যায়, আর জঙ্গলের পাখিদের একসাথে দেখে কালু কাক বেশ ঘাবড়ে যায়। এ কি তোমরা সকলে একসাথে? তোমরা কি একসাথে টয়লেট করতে এসেছো নাকি? বলছি টয়লেটের প্রবেশ মূল্য কিন্তু 20 টাকা, তোমরা যদি 20 টাকা প্রবেশ মূল্য দিতে পারো তবে টয়লেটের দরজার তালা খুলবো, নয়তো এই তালা আর খুলবো না। কালু দাদা তুমি এতদিন এই টয়লেট ব্যবহার করে অনেক ভালো ব্যবসা করেছো, তবে আর নয়, আজ থেকে তোমার টয়লেট সকলের জন্য উন্মুক্ত করে দাও। আহারে শখ কত, তোদের এ শখ আমি কিছুতেই সফলতা দিব না। কালু কাকের এমন কথা শুনে সব পাখিরা ভীষণ রেগে যায়, আর সব পাখিরা মিলে কালু কাককে গণ ধোলাই দেয়, আর সবার মার খেয়ে কালু কাক মারা যায়। যাক, এই খারাপ লোভী কালু কাক মারা গেছে, আজ থেকে এই টয়লেট সবার জন্য উন্মুক্ত। তোমরা তোমাদের ইচ্ছে মতো এই টয়লেট ব্যবহার করবে, কেমন? এরপর থেকে ভুট্টা ক্ষেতের টয়লেট সবার জন্য উন্মুক্ত হয়ে যায়। রসুলপুর বনে টুনি আর মুন্নি নামে 2 সৎ বোন বসবাস করত। বোন বোন রে, আজ অনেক বেলা হয়ে গেল, তাড়াতাড়ি ফুল তোলা ছুরিটা নিয়ে বনের মধ্যে চল বোন, বেশি বেলা হয়ে গেলে গাছ থেকে সব ফুল ঝরে পড়বে। উফ দিদি, প্রতিদিন আমার ফুল তুলতে যেতে একদম ভালো লাগে না, আজ তুমি যাও আমি যাব না দিদি। এমন করিস না বোন, ফুল তুলে সেই ফুল বাজারে বিক্রি না করলে আমাদের পেটে যে খাবার যাবে না, আর আমি একা একা বেশি ফুল তুলতেও পারবো না। তুই আমার সাথে চল, একটু বেশি ফুল তুললে দুজনে বেশি টাকা পাবো। তোর বাবা ভালোই লাগে না আর আমার, চল যাচ্ছি আমি, শান্তি নিয়ে জীবনে আমার। এ কথা বলে মুন্নি ফুল তোলার জন্য ঝুড়ি নিয়ে টুনির সাথে ফুল তোলার জন্য বনের দিকে রওনা দেয়। এমন সময় একটা প্রজাপতি তাদের সামনে চলে আসে আর বলতে থাকে, তোমরা দুজন খুব খারাপ, তোমরা জানো না বনের প্রজাপতিরা এই ফুলের মধুগুলো খেয়ে বেঁচে থাকে, আর তোমরা কিনা ফুলগুলো তুলে নিয়ে যাচ্ছ। টুনি আর মুন্নি প্রজাপতির এমন কথা শুনে অনেক অবাক হয়ে যায় আর বলতে থাকে, প্রজাপতি ফুল না তুলে কি করব বলো, এছাড়া যে আমাদের আর কোনো উপায় নেই। ছোটবেলাতেই আমাদের বাবা মা মারা গেছে, তাই আমাদের দেখাশোনা করার জন্য আর কেউ নেই গো। এই ফুলগুলো বিক্রি করলে তবেই তো আমরা খাবার কিনতে পারবো, আমরা ইচ্ছে করে তোমাদের ক্ষতি করছি না গো। টুনির এমন কথা শুনে প্রজাপতির মনে ভীষণ মায়া হয় আর প্রজাপতি বলে, আহারে তোমাদের অনেক কষ্ট বুঝি, শোনো তোমরা কোনো চিন্তা করো না, আমি এক জাদুর প্রজাপতি, আমি তোমাদের কিছু স্বর্ণ মুদ্রা দিব যাতে তোমাদের অভাব দূর হয়ে যায়, আর একটা জাদুই দণ্ড দিব, সেই জাদুই দণ্ড দিয়ে তোমাদের যারা ক্ষতি করতে চাইবে তাদেরও তোমরা ক্ষতি করতে পারবে। এ কথা বলে প্রজাপতি স্বর্ণমুদ্রা আর জাদুই দণ্ড দিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে টুনি মুন্নি স্বর্ণমুদ্রার জাদুই দণ্ড নিয়ে খুশি মনে বাড়িতে ফিরে আসে। এরপর বেশ কিছুদিন কেটে যায়। একদিন মুন্নি বাজার করে বাড়িতে ফিরছিল, এমন সময় মুন্নির সাথে পারুল নামে ছোট্ট এক ছানার দেখা হয়ে যায়। আর পারুল মুন্নিকে দেখে মজা করে বলতে থাকে, ও মুন্নি পিসি, তোমাকে আজ দেখতে তো একদম কালো ভূতের মতো দেখাচ্ছে গো। এমনি তুমি কালো রোদে পড়ে আরো দেখতে কালো হয়ে গেছো, মুন্নি পিসি তুমি তো একটু রূপচর্চা করতে পারো গো, তোমাকে দেখলে যে আমরা বাচ্চারা ভয় পাই, তুমি বুঝতে পারো না। কি কি বললি, এতটুকু ছানা হয়ে আমাকে কালো বলে খোটা দিলি, তোর সাহস তো কম নয়, পাজি ছানা কোথাকার। কালো কে কালো বলবো না তোকে বলবো, কালো 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 মুন্নি পিসি কালো।
এই কথা বলে পারুল এক ছুটে সেখান থেকে পালিয়ে যায়। আর মুন্নি রেগে বলতে থাকে, এতটুকু ছানার সাহস কি করে হয় আমার রূপ নিয়ে কোটা দেওয়ার? ছাড়বো না আমি ওই পারুলকে। দাঁড়া, আগে বাড়ি যাই। এ কথা বলেই মুন্নি বাড়িতে চলে যায়। আর সে জাদুই দণ্ড বের করে মুন্নির হাতে। জাদু দণ্ড দেখে টুনি বলতে থাকে, কিরে মুন্নি, আমাদের তো কেউ কোনো ক্ষতি করেনি, তাহলে তুই এই জাদু দণ্ড দিয়ে এখন কি করবি শুনি? ওই পিচ্চি পারুল আমাকে কালো ভূত বলেছে, তাই এই জাদু দণ্ডকে বলবো। তার জাদু বলে যাতে ওই পারুলের মুখ থেকে রক্ত বমি বের করে মেরে ফেলে ওকে। এসব তুই কি বলছিস? একটা বাচ্চা মেয়েকে তুই সামান্য এই কথার জন্য মেরে ফেলবি? না, এসব করিস না বোন। সামান্য কথা? এটা সামান্য কথা? পারুল আমাকে অপমান করেছে, আর তুই বলছিস এটা সামান্য কথা? নাকি তুই আমার সৎ বোন বলে আমার অপমান তোর গায়ে মাখছে না? হ্যাঁ বোন, এসব তুই কি বলছিস? আমি তোকে কখনোই সৎ বোন বলে ভাবিনি, আর তুই আমাকে আজ সৎ বোন বলে খোটা দিলি। হ্যাঁ হ্যাঁ, তুই আমার সৎ বোন। তুই আমার সৎ বোন না হলে তুই পারুলকে মারার জন্য বাধা দিতি না আমাকে। আমি বুঝতে পেরেছি, সৎ কখনো আপন হয় না। এই জাদুই দণ্ড এমন জাদুকর যাতে ওই পারুল এক্ষুনি রক্ত বমি করে মারা যায়। মাথা ঠান্ডা কর বোন, মাথা ঠান্ডা কর। রাগের মাথায় এমন কিছু করিস না যাতে আমাদের নিজেদের ক্ষতি হয়ে যায় একদিন। ক্ষতি? কিসের ক্ষতি? এই জাদুই দণ্ড থাকলে কেউ আমার কিচ্ছুটি করতে পারবে না। আর টুনি, সাবধান করে দিচ্ছি তোকে, এতদিন তোর শাসন শুনলেও আর কোনো শাসন আমি মানব না। মনে রাখিস, আমি তোর সৎ বোন, আপন বোন নই। এভাবেই মুন্নি জাদুই দণ্ড হাতে পেয়ে আস্তে আস্তে ভীষণ অহংকারী হয়ে ওঠে। এভাবেই বনের সবাই মুন্নির জাদুই দণ্ডের কথা জেনে যায়। আর মুন্নির এমন অপরাধ ঠেকাতে বনের পাখিরা রাজা ঈগলের কাছে নালিশ নিয়ে যায়। এরপর মুন্নি, আয় মুন্নি, বাড়িতে আছিস? বেরিয়ে আয় বলছি, তোর নামে বিচার আছে। মুন্নি, আয় মুন্নি। রাজা ঈগলের ডাক শুনে মুন্নি ঘর থেকে বেরিয়ে আসে। মুন্নিকে দেখে রাজা ঈগল বলে, মুন্নি, তোর নামে বনের সবাই নালিশ জানিয়েছে, তোর নাকি জাদু দণ্ড আছে, আর সেই জাদু দণ্ড দিয়ে তুই অন্যায় ক্ষতি করছিস সবার। আমি সেই জাদু দণ্ড কেড়ে নিতে এসেছি যাতে তুই আর কারো ক্ষতি করতে না পারিস। দণ্ড? কিসের জাদু দণ্ড? আমার কাছে কোনো জাদু দণ্ড দণ্ড নেই, মিথ্যা অভিযোগ দিয়েছি সবাই। চলে যান আপনি, চলে যান এখান থেকে। রাজা মশাই, মুন্নি মিথ্যে কথা বলছে, ওর কাছে জাদু দণ্ড আছে, আমি এক্ষুনি এনে দিচ্ছি সেই দণ্ড। আপনি জাদু দণ্ড নিয়ে যান রাজা মশাই, আমার বোনকে আমি আর কোনো সর্বনাশ করতে দিব না। এ কথা বলেই টুনি ঘর থেকে জাদু দণ্ড নিয়ে আসে। আর মুন্নি তা দেখে ভীষণ রেগে যায় আর বলতে থাকে, টুনি, তোর তো সাহস কম নয়? তুই আমার সৎ বোন হয়ে আমার জিনিসে হাত দিয়েছিস? দিয়ে দে আমাকে জাদুর দণ্ড, দিয়ে দে বলছি। মুন্নি, তুই আমাকে যতই সৎ বোন বল আর যাই বল না কেন, আমি এই জাদু দণ্ড রাজাকে দিয়েই দিব। টুনি, এই জাদুর দণ্ড আমার কাছে খুবই প্রিয়, আমি যা বলি ওই জাদুই দণ্ড তাই শোনে, তাই প্রিয় জিনিস আমি কাউকে দিব না। বোন, কথা শুন বোন, কেন এমন জেদ করছিস? ভালো হয়ে যা, আমরা আগের মতো আবার সুখে দিন কাটাবো। তোর সাথে আমি আর কখনোই থাকতে চাই না, তুই আমার নিজের বোন নস, যে তোর সাথে আমার থাকতেই হবে। এ কথা বলে মুন্নি টুনির হাত থেকে জাদুই দণ্ড কেড়ে নেয় আর রেগে বলে, তুই আমার প্রিয় জিনিস এই জাদুই দণ্ড রাজার হাতে তুলে দিতে চেয়েছিলি তাই না? দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। এই জাদুই দণ্ড, তুই আমার কথা শোন, ওই ডাইনি টুনির জীবনে যে জিনিস সব থেকে প্রিয় সেই জিনিস তার জীবন থেকে কেড়ে নে। দেখ টুনি, এবার তুই প্রিয় জিনিস হারালে তোর কেমন লাগে। মুন্নি জাদুই দণ্ডকে এই কথা বলার সাথে সাথে মুন্নির শ্বাসকষ্ট শুরু হয়ে যায় আর মুন্নি ভীষণ কষ্ট পেতে থাকে আর বলতে থাকে, একি একি, জাদুই দণ্ডকে বললাম টুনির প্রিয় জিনিস কেড়ে নিতে, কিন্তু আমার কেন শ্বাসকষ্ট শুরু হয়ে গেল? আমি শ্বাস নিতে পাচ্ছি না। এ তুই কি করলি বোন, এ তুই কি করলি? আমার জীবনের সব থেকে প্রিয় জিনিস যে তুই ছিলি, আর তুই কি না নিজের রাগের বশবর্তী হয়ে নিজের বিপদ নিজেই ডেকে আনলি। দিদি রে, তুই আমাকে এত ভালোবাসিস দিদি, আর আমি সামান্য এই জাদুদণ্ডের ক্ষমতা পেয়ে তোকে কত অপমান করেছি। সৎ বোন বলে
কোটা দিয়েছি, আমাকে ক্ষমা করে দে দিদি, ক্ষমা করে দে। মৃত্যুর সময় আমি আমার ভুল বুঝতে পেরেছি দিদি। এ কথা বলে মুন্নি মৃত্যুর কোলে ঢলে পড়ে, আর টুনি সেখানেই বসে বসে কাঁদতে থাকে। দুবোনের এমন করুণ পরিণতি দেখে রাজা ইগুল বলে ওঠে, হায় হায় রে, মুন্নি যে ক্ষমতা বলে সদ্বন টুনির প্রিয় জিনিস কেড়ে নিতে চাইলো, সেই টুনির প্রিয় জিনিসের কারণেই আজ বদমেজাজি মুন্নির মৃত্যুর কারণ হলো। এজন্যই তো সবাই বলে ক্ষমতার অপব্যবহার করতে নেই কখনো। তো বন্ধুরা, আমাদের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।